আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এর আগে আমি তিনটি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, পর্যায়ক্রমে এভাবে আমি সৃজনশীল প্রশ্ন আপলোড করতে থাকব। তো এই পর্বে যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটা আমরা খুব সহজেই সমাধান করব। তো এখানে ক নম্বর যেটা বলা আছে যে সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সি সেট এখানে দেওয়া আছে যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন 30, অর্থাৎ সেটের সদস্যগুলো স্বাভাবিক সংখ্যা হবে এবং সেই স্বাভাবিক সংখ্যাগুলো এমন হবে যেটা স্কোয়ার করলে 5 থেকে ছোট হয় এবং ঘন করলে 130 থেকে ছোট হয়। তাহলে আমরা সমাধান লিখে ফেলি। দেওয়া আছে সি সেট সমান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব, এবং এখানে যেহেতু সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সমান সমান স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি, এগুলো আমরা জানি যে গণনাকারী সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যেটা সেটা 1 থেকে শুরু হয়। তাহলে এখানে যেহেতু বলছে যে এমন সংখ্যাগুলো হবে যেটা 5 স্কোয়ার করলে 5 থেকে বড় এবং ঘন করলে 130 থেকে ছোট, তাহলে এই দুটো কন্ডিশন মেনটেন করে যে উপাদানগুলো সেগুলোই আমাদের নির্ণয়ের সেট হবে। তাহলে আমরা এইভাবে পর্যায়ক্রমে এক্স এর মান 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1, যেটা 5 থেকে ছোট অর্থাৎ 1 লেস দেন 5, কিন্তু এখানে হওয়া লাগবে 5 থেকে বড়, এবং এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1, যেটা 130 থেকে ছোট, এবং এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4, যেটা 5 থেকে ছোট, এবং এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8, যেটা 8 থেকে ছোট। তাহলে আমাদের এই যে এই দুটো মান অর্থাৎ 1 এবং 2 জন্য আমাদের কন্ডিশন এই কন্ডিশনটা মেনটেন করতেছে না, কিন্তু এই পাশে কন্ডিশন মেনটেন করতেছে, কিন্তু আমাদের একই সাথে দুটো মানই গ্রহণযোগ্য হতে হবে যেহেতু এখানে এবং বলা আছে। তাহলে এক্স ইকুয়াল টু এভাবে 3 বসাই, 3 বসাইলে যেটা হয় যে 3 স্কোয়ার ইকুয়াল টু 9 হয়, যেটা আবার 5 থেকে বড়। আমরা এখানে ছোট বড় চিহ্ন ইউজ করছি, তোমরা চাইলে এই যে এইভাবে বড় নয় এভাবে কাটা চিহ্ন দিয়েও দিতে পারো, অর্থাৎ নট লেস দেন নট গ্রেটার দেন এই চিহ্নটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই মানটা 3 মানটা গ্রহণযোগ্য, কারণ এটা একই সাথে স্কোয়ার করলে 5 থেকে বড় হয় এবং ঘন করলে এখানে 130 থেকে ছোট হয়। এরপরে এক্স এর মান যদি 4 হয় তাহলে এখানে 4 স্কোয়ার করলে 16 হয়, যেটা 5 থেকে বড়, এবং ঘন করলে হয় 64, যেটা 130 থেকে ছোট, তাহলে এই মানটাও আমাদের গ্রহণযোগ্য মান। এরপরে এক্স এর মান যদি 5 বসায় তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এর স্কোয়ার, অর্থাৎ এখানে 25 হয়, যেটা 5 থেকে বড়, এবং ঘন করলে হয় 125, যেটা 130 থেকে ছোট। এভাবে আমরা যদি এক্স এর মান 6 বসাই তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, যেটা 5 থেকে বড়, কিন্তু এখানে 6 এর ঘন করলে আবার 216 থেকে ছোট হয়, তাহলে 216 হয়, যেটা 130 থেকে বড় হয়ে যায়, কিন্তু আমাদের এখানে হওয়া লাগবে 130 থেকে ছোট, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য মান কিন্তু আমরা এই যে এই তিনটা পাবো, অর্থাৎ 3, 4, 5, 6, 3, 4, 5, এই তিনটা মান গ্রহণযোগ্য। এই তিনটা মান বসাইলে 5 থেকে বড় হয় এবং 130 থেকে ছোট হয়, তাহলে নির্ণয় সেট সি সমান হবে 3, 4, 5। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। খ নম্বর সমস্যা দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রমাণ করতে হবে। তাহলে খ নম্বর যেটা সমাধান করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখে ফেলি। খ নম্বর দেওয়া আছে কি কি আছে সেগুলো লিখে ফেলি আমরা, যে এ সমান দেওয়া আছে হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 8 থেকে ছোট। তাহলে 8 থেকে ছোট মৌলিক সংখ্যা যেগুলো হবে যে 2, 3, 5, 7 এগুলো, কারণ আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা থেকে জেনে এসেছি যে সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি সেগুলোই মৌলিক সংখ্যা। যেমন এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটার গুণনীয়ক হচ্ছে 2, যেমন সংখ্যাটি এবং 1, যেমন 3 এবং 1, 5 এবং 1, তারপর 7 এবং 1, অর্থাৎ এখানে 2 এর গুণনীয়ক হচ্ছে 2, 2, 1, 3 এর গুণনীয়ক হচ্ছে 5 এর গুণন 3, 1, 5 এর গুণনীয়ক হচ্ছে 5, 1, 7 এর গুণনীয়ক হচ্ছে 7, অর্থাৎ যেসব সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি
সেগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি এবং এক, এক এবং সংখ্যাটি নিজে। চার মৌলিক সংখ্যা নয়, কারণ চার, চারের গুণিতক কিন্তু এক, দুই, আবার চার, অর্থাৎ দুইটির বেশি। মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যাটির গুণিতক মাত্র দুইটি হবে, সেগুলো হচ্ছে সংখ্যাটি নিজে এবং এক। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আর কি কি দেওয়া আছে, আর কি কি লাগবে আমাদের? এখানে সি বি সেটটা দেওয়া আছে, যে বি সেটের সদস্য হচ্ছে চার এবং পাঁচ, এবং সি সেটের সদস্য যেটা আমরা ক হতে পাই তিন চার পাঁচ। এখন আমাদের এটা প্রমাণ করার জন্য আগে আলাদা আলাদা করে এভাবে আমরা বের করে নেবো, এ ইউনিয়ন বি আগে বের করে নিই। এ ইউনিয়ন বি হচ্ছে এ সেটের সদস্য দুই তিন পাঁচ সাত, বি সেটের সদস্য চার পাঁচ, এই দুটোর ইউনিয়ন করতে হবে। অর্থাৎ ইউনিয়নে যে এই চিহ্নটার, এর অর্থ হচ্ছে কমন আনকমন সব উপাদান নিতে হবে। অর্থাৎ এখানে যা যা আছে সবগুলো সদস্য নিয়ে গঠিত সেটই হচ্ছে ইউনিয়ন সেট বা সংযোগ সেট বলা হয় যেটাকে। অর্থাৎ এখানে দুই তিন পাঁচ, দুই তিন চার পাঁচ ছয় সকল উপাদান নিয়ে গঠিত সেট, সবগুলো কমন, কমন আনকমন সব। এরপরে লেফট সাইড যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি, অর্থাৎ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি এই সেটের সদস্যগুলো আমরা একটু আগে বের করে নিলাম সেটা, এবং ইন্টারসেকশন সি সেটের সদস্য ক হতে পারে যেটা দেওয়া আছে। এখন এই যে এই ইন্টারসেকশন, এই চিহ্নটার অর্থ হচ্ছে দুইটা সেটের ভিতরে কমন উপাদানগুলো শুধু নিতে হবে। অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে শুধু কমন আছে তিন চার পাঁচ, অর্থাৎ তিন চার পাঁচ, এটার মধ্যে তিন চার পাঁচ আছে, শুধু কমনগুলো নিতে হবে। এরপরে রাইট সাইড বের করার জন্য আমাদের এই যে আলাদা করে এই ইন্টারসেকশন বি এবং বি ইউনিয়ন সি বের করে নিতে হবে। তাহলে এই ইন্টারসেকশন বি বের করে ফেলি, তাহলে এ সেটের সদস্য দুই তিন পাঁচ সাত, বি সেটের সদস্য হচ্ছে চার পাঁচ। তাহলে এই দুটা সেটের ভিতরে শুধু কমন আছে হচ্ছে এখানে পাঁচ। তাহলে কমন উপাদানে গঠিত সেট হচ্ছে ইন্টারসেকশন বি। এরপরে বি ইউনিয়ন সি বের করি, তো বি সেটের সদস্য হচ্ছে চার পাঁচ এবং সি সেটের সদস্য তিন চার পাঁচ। তাহলে এই দুটা সেটের ইউনিয়ন, তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, অর্থাৎ সকল উপাদানে গঠিত সেট, অর্থাৎ এখানে তিন চার পাঁচ হবে বি ইন্টার বি ইউনিয়ন সি। এবার আমরা পুরোটা লিখবো, অর্থাৎ এই রাইট সাইড লিখবো, রাইট সাইডে যেটা দেওয়া আছে সেটা লিখবো ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে ইন্টারসেকশন বি সেটের সদস্য হচ্ছে পাঁচ এখানে, এবং এখানে ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি এর সদস্য হচ্ছে এখানে তিন চার পাঁচ। তাহলে এখন এটাকে যদি আমরা ইউনিয়ন করি, অর্থাৎ এই সেট আর এই সেটের যে সংযোগ সেট, অর্থাৎ এই ইউনিয়ন সেট কমন আনকমন সকল উপাদান করতে সেট হচ্ছে তিন চার পাঁচ। তাহলে দেখো লেফট সাইডে আমাদের বেরোচ্ছে তিন চার পাঁচ সেটের সদস্যগুলো হবে, এবং এই পাশেও সেটের সদস্য হচ্ছে তিন চার পাঁচ। তাহলে লেফট সাইড এবং রাইট সাইড দুটোই সমান বেরোচ্ছে, সুতরাং আমরা বলতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, শুট, অর্থাৎ দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গ নাম্বারটা বলা আছে যে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করতে হবে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এটা সমাধান করার জন্য যে কাজটা আগে করতে হবে, যে এখানে দেওয়া আছে এ সেট হচ্ছে দুই তিন পাঁচ সাথে এ সেটের সদস্য এবং বি সেটের সদস্য হচ্ছে চার পাঁচ। ফার্স্টে আমাদের এই যে বি প্রাইম বের করতে হবে, অর্থাৎ বি এর পূরক সেট বের করতে হবে। তো পূরক সেট বের করার জন্য আমাদের একটা সার্বিক সেট দরকার, অর্থাৎ এই সার্বিক সেট যেটা দেওয়া আছে সেটা আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ সার্বিক সেট যেটা ইউ দেওয়া আছে সেটা হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার লেস দেন ফিফটিন, অর্থাৎ এখানে এ এবং না থাকলেও সমস্যা নেই, সেটের সদস্য হবে এমন যেটা স্কোয়ার করলে পঞ্চাশের থেকে ছোট হয়। তো পঞ্চাশের থেকে ছোট হয় এবং স্বাভাবিক সংখ্যা সেগুলো এমন সংখ্যা যে, যেমন সেই সংখ্যাগুলো হবে এক থেকে সাতের মধ্যে, কারণ একের স্কোয়ার করলে এক হয় যেটা পঞ্চাশের থেকে ছোট, দুইয়ের স্কোয়ার করলে চার হয় যেটা পঞ্চাশের থেকে ছোট, তিনের স্কোয়ার করলে নয় হয় যেটা পঞ্চাশের থেকে ছোট, চারের স্কোয়ার করলে ষোলো হয় যেটা পঞ্চাশের থেকে ছোট, পাঁচের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ হয় যেটা পঞ্চাশের থেকে ছোট, সাতের স্কোয়ার করলে ফর্টি নাইন হয় যেটা পঞ্চাশের থেকে ছোট, কিন্তু আটের স্কোয়ার করলে আটাটা চৌষট্টি হয় যেটা পঞ্চাশের থেকে ছোট নয়। তাহলে শুধু যদি বলতো তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেটটিকে, কতের বা অন্য অন্য কোনো অঙ্কে যদি থাকতো যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে কিন্তু তোমাদের এই এই কাজটুকু করে নিয়ে দেখাইতে হবে। এটা যেহেতু একটা বড় অঙ্ক, অর্থাৎ এই যে এই অংশটার কাজ অনেক, এই জন্য আমাদের সংক্ষেপে তোমরা এটা লিখতে পারবা যে সেটির সদস্যগুলো হবে এমন যেটা বর্গ করলে পঞ্চাশের থেকে ছোট হয়, যেমন এই এক থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলো বর্গ করলে পঞ্চাশের থেকে ছোট হয়। এখন আমাদের এই যে বি প্রাইম, বি এর পূরক সেট নির্ণয় করতে হবে। পূরক সেট অর্থ বি প্রাইম অর্থ হচ্ছে সার্বিক সেট থেকে এই বি সেটটা বাদ দিতে হবে, অর্থাৎ ইউ বাদ বি। তাহলে ইউ বাদ বি অর্থ ইউ সেট থেকে বি সেটটাকে বাদ দিতে হবে। এখন বাদ সেট নির্ণয় করার নিয়ম হচ্ছে
এই বাদ মানে এটা বাদ, এই চার পাঁচ ছয় চার পাঁচ এই সদস্যগুলো বাদ, সদস্যগুলো বাদ হলে এই এটুকু বাদ হয়ে যায়। তাহলে আমাদের থাকে হচ্ছে 1 2 3 6 7। অনেকে এই মানে এই জিনিসটা এই পুরো সেট বের করতে অনেকে ভুল করে, অর্থাৎ কমন গুলা বাদ দেয়। যেমন একটা সেট যদি এরকম হয় যে এ বাদ বি, এরকম যদি হয়, সাপোজ এখানে 1 2 আছে আর বি সেট হচ্ছে তোমার 3 4, তাহলে এটার বাদ কিভাবে দিবে? হয়তো অনেকে হয়তো লিখবে যে কমন নাই তাহলে ফাঁকা সেট, কিন্তু না, আমাদের এটা নির্ণয় করার নিয়ম হচ্ছে বি সেটটা টোটালি বাদ। তাহলে থাকে আমাদের কি, এ সেটে যা থাকে তাই লিখতে হবে, 1 2 থাকে, এটাই হচ্ছে এই যে বাদ সেট নির্ণয় করার নিয়ম। এরপর আমাদের এ প্রাইম নির্ণয় করতে হবে, অর্থাৎ ইউ বাদ এ বের করতে হবে, অর্থাৎ ইউ সেটটা যেটা সেটা লিখি, এবং এ সেটের সদস্য যেগুলো ছিল, যে মৌলিক সংখ্যা ছিল এ সেটের সদস্যগুলা, তাহলে এই 2 3 5 7 এগুলো সবই বাদ। তার মানে আলটিমেটলি এখান থেকে 2 3 5 7 এগুলো বাদ হয়ে গেছে। তাহলে থাকে কি 1 4 6। এরপর আমাদের এই যে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম বা বাদ এ প্রাইম নির্ণয় করতে হবে। এই জন্য আগে বি প্রাইম বাদ এ প্রাইম নির্ণয় করি। তাহলে বি প্রাইম, বি প্রাইম সেটের সদস্য হচ্ছে যে 1 2 3 6 7, এ প্রাইম সেটের সদস্য হচ্ছে 1 4 6। তাহলে আমরা এটা নির্ণয় করি, অর্থাৎ এখানে 1 4 6 বাদ, তাহলে এখান থেকেও এক, এটা যেহেতু টোটালি বাদ তাহলে এখান থেকে আলটিমেটলি এখানে এই যে 6 সদস্য এটাও বাদ হয়ে গেছে। 4 যেহেতু এটাতে নাই তাহলে এখানে আর বাদের কোনো প্রশ্ন আসবে না। তাহলে এখান থেকে তাহলে যাবে, যেহেতু 1 4 6 বাদ তাহলে এখান থেকে 1 6 এটাও বাদ হয়ে গেছে। তাহলে থাকে হচ্ছে তোমার 2 3 7। এখন আমাদের এই যে পাওয়ার সেট বের করতে হবে, অর্থাৎ এই যে 2 3 7 সদস্য বিশিষ্ট যে সেটটা, অর্থাৎ এই যে বি প্রাইম মাইনাস এ প্রাইম, এই সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তাহলে পাওয়ার সেট তোমরা নির্ণয় করে ইতিপূর্বে শিখেছো। তাহলে অর্থাৎ এখানে যেহেতু তিন সেটের সদস্য তিনটা, তাহলে এই তিনটা সদস্যকে নিয়ে কতভাবে সেট গঠন করা যায়। ফার্স্টে একটা নিয়ে, একটা উপাদান নিয়ে গঠিত সেট হবে, এরপরে দুইটা নিয়ে, অর্থাৎ 2 3 2 7 3 7, এরপরে সম্পূর্ণ উপাদান নিয়ে একটা সেট হবে, অর্থাৎ 2 3 7 নিয়ে একটা, এবং ফাঁকা সেট হবে, এবং সবগুলো সেটকে সেকেন্ড প্যাকেটে ক্লোজ করে দিতে হবে। এটাই হচ্ছে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হলো অ্যান্সার।